চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হাজিদের প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১৩'শ। রোববার এ তথ্য জানায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মৃতদের বেশিরভাগই অবৈধ পন্থায় সৌদি আরব গিয়েছিলেন। এবার পুরো হজ মৌসুম জুড়েই প্রচণ্ড তাপদাহ ছিল মক্কায়। গড় তাপমাত্রা ছিল ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে হিট স্ট্রোক সহ গরমজনিত নানা অসুস্থতা ছড়িয়ে পড়ে হাজিদের মাঝে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মৃত হাজিদের ৮৩% অবৈধভাবে হজ পালন করতে গিয়েছিলেন, ফলে অন্যান্য বৈধ অংশগ্রহণকারীদের মতো প্রখর রোদ থেকে বাঁচতে কুলিং সিস্টেম, ঠান্ডা পানি ও ছায়াযুক্ত স্থানে থাকার মতো সেবা পাননি তারা। তীব্র তাপদাহে কোনো রকম ছাউনি ছাড়াই তাদের হাঁটতে হয়েছে দীর্ঘ পথ। এতে মক্কা মদিনার পথেই প্রাণ হারান অনেকে।